আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা একটি নাম্বার দিয়ে কয়টি জিমেল আইডি খোলা আছে সেটা কিভাবে দেখবেন হয়তো আপনারা অনেক বছর আগে আপনাদের সেই নাম্বার দিয়ে অনেকগুলি হয়তো জিমেল আইডি খুলেছেন বা অনেক জিমেল আইডি কিন্তু আপনাদের তৈরি করা আছে তাও কিভাবে আপনারা দেখবেন আপনাদের ওই নাম্বার দিয়ে সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো কারণ আমার হয়তো দু সালে আমি কিছু জিমেল আইডি খুলেছি এখন কিন্তু আমার মনে পড়েছে এবার সেই জিমেল আইডিটি কোন নাম্বারে খুলেছি সেটাও কিন্তু মনে আছে আমার এবার আপনারা যে কোনো নাম্বার কিন্তু এটা চেক করতে পারবেন এবার যেহেতু আমি যেই নাম্বারটি জানি সেই নাম্বারটি দিয়ে কিন্তু আমি চেক করব যে আমার ওই নাম্বারের মধ্যে কতগুলি জিমেল আইডি খোলা আছে সেটাই আমি আপনাদের আজকেই ভিডিওর মাধ্যমে দেখাবো বা আপনারা ওইরকমভাবে কিন্তু আপনাদের ওই একটি নাম্বার দিয়ে কতগুলি জিমেল আইডি খুলেছেন সেগুলো কিন্তু চেক করতে পারবেন বা বের করতে পারবেন এবার কীভাবে এটা করবেন সেটাই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে সবার প্রথমে আপনারা মোবাইলটি ওপেন করবেন মোবাইলটিকে ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে মোবাইলের আপনারা গুগলের অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারেন বা জিমেল আইডি কিন্তু আপনাদের ওপেন করতে হবে জিমেলের যে অ্যাপটি রয়েছে ওটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমি জিমেল অ্যাপটি ওপেন করছি ওপেন করার পর এখানে দেখতে পারবেন এইরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেখাবে এখানে আপনারা কি করবেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশান আপনারা ক্লিক করবেন আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে অপশান পেয়ে যাবেন কি আপনাদের গুগলের অপশান এখানে গুগল অপশানে আপনারা ক্লিক করবেন আমি গুগল অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে চেক ইন ইনফো বলে একটি অপশান আপনাদের সামনে শো করবে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের দেখবেন এইরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো করবে এখানে আপনাদের কী বলবে এখানে ফরগেট ইমেলের একটি অপশান দেবে এই ফরগেট ইমেল অপশানে ক্লিক করবেন দেওয়ার পর এখানে আপনাদের যেই নাম্বারটি রয়েছে মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বারটি দেবেন যেই নাম্বার দিয়ে আপনারা জিমেল আইডি খুলেছেন ওই নাম্বারটি অবশ্যই আপনাদের এখানে জানা দরকার বা দিতে হবে আর না জানলেও কিন্তু আপনার নাম্বারটি এখানে দিয়ে দিতে পারেন সেম আমি কী করব নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনার নাম্বারটি দিয়ে দেবেন যখন আপনার নাম্বারটি দেবেন দেওয়ার পর এখানে আপনি কী করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন যখন নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এবারে আপনাদের জিজ্ঞেস করবে যে আপনারা ওই নাম্বার মধ্যে কী নামে আপনারা ওই জিমেল আইডি খুলেছিলেন এবার আপনার কাছে যদি আপনার যদি মনে থাকে সেই নামটি তাহলে এখানে দিয়ে দেবেন যেহেতু আমার

কী নামে খুলেছিলাম জিমেল আইডি সেটাও কিন্তু আমার মনে আছে আপনার দিয়ে দেবেন আপনার নামে হতে পারে যেহেতু বেশিরভাগ নিজের নামে বেশিরভাগ সব জিমেল আইডি খোলে তার জন্য আমি এখানে নিজের নামটি দিয়ে দেবো যখনই আপনার নামটি দেবেন দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন যখনই নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এইরকমভাবে কিন্তু আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর কিন্তু আপনাদের এখানে সামনে কিন্তু দেখাবে যে আপনাদের কতগুলি জিমেল আইডি খোলা আছে ওই নাম্বারের মধ্যে এখান থেকে দেখতে পারবেন এইরকম একটি অপশান দেবে এবার যে নাম্বারটা আপনাদের দিয়েছেন ওই নাম্বারের মধ্যে কিন্তু কোড যাবে তার জন্য আপনার সেন্ড অপশানে ক্লিক করবেন ওই নাম্বারে আপনাদের একটি ওটিপি যাবে ওই ওটিপি টি কিন্তু আপনাদের এখানে এন্টার করতে হবে এই কোডটিকে আপনি এখানে এন্টার করে দেবেন যখন আপনার কোডটি দেবেন দেওয়ার পরে এখানে কী করবেন সিম্পলভাবে নেক্সট অপশানে ক্লিক করবেন আমি নেক্সট অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু শো করছে এতগুলি জিমেল আইডি ঠিক আমার এখানে কিন্তু দেখাচ্ছে এই নাম্বার দিয়ে কিন্তু আমি কতগুলি জিমেল আইডি খুলেছি একটি দুটি তিনটে চারটে পাঁচটা ছটা ছটা জিমেল আইডি কিন্তু টোটাল কিন্তু আমার এখানে কিন্তু দেখাচ্ছে ঠিক এরকমভাবে কিন্তু আপনার চেক করতে পারবেন যে আপনার নাম্বারের মধ্যে কতগুলি জিমেল আইডি খোলা আছে সেটা কিন্তু খুব সহজেই কিন্তু জানতে পারবেন যে কোনো নাম্বারের মধ্যে কিন্তু আপনার চেক করতে পারবেন আপনার মোবাইলে যেন সেই নাম্বারটি থাকে বা অ্যাক্টিভেট যেন থাকে আপনার নাম্বারটি তখনই আপনার এরকমভাবে চেক করতে পারবেন আপনার নাম্বারের মধ্যে একটি কোড যাবে কোড দিয়ে কিন্তু এখানে এন্টার করতে হবে তারপরেই কিন্তু আপনার এরকমভাবে চেক করতে পারবেন এবং রিকভারও কিন্তু খুব সহজে করতে পারবেন রিকভার করতে হলে পরে কী করবেন সিম্পলভাবে সেই জিমেল আইডিতে ক্লিক করবেন যেরকম আমি এখানে ক্লিক করছি একটি জিমেল আইডি ওই জিমেল আইডিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভেরিফাই ইটস ইউ বলে দেওয়া থাকবে এই অপশান ক্লিক করার পর আই এম নট রোবট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটি অপশান দেবে এখানে ট্রাফিক লাইট এখানে সিলেক্ট করতে বলছে বা আপনার কাছে অন্যরকম জিনিস কিন্তু দিতে পারে বাট সেটাকে সিলেক্ট করবেন যেহেতু আমি এখানে ট্রাফিক লাইটগুলো এখানে সিলেক্ট করছি করার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবো আপনার ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আই এম নট এ রোবট এটা আপনাদের টিচন থাকাবে যদি সঠিক হয় হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন নেক্সটের অপশান দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের পাসওয়ার্ড এন্টার করতে বলবে যেহেতু আমি এখানে পাসওয়ার্ড এন্টার করে দিচ্ছি আপনার এন্টার করে দেবেন পাসওয়ার্ড এন্টার করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে যদি আপনাদের পাসওয়ার্ড যদি মনে থাকে আগের পাসওয়ার্ড তাহলে দিলে পারে সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে আর যদি ভুলে যাও বেশিরভাগ ক্ষেত্রে আপনারা তো ভুলেই যাবেন যেহেতু আমি ভুলে গিয়েছি তার জন্য কী করবে এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন আমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করছি ক্লিক করার পর এখানে একটি অপশান কিন্তু শো করবে এখানে দেখতে পারবেন আপনাদের নতুন পাসওয়ার্ড কিন্তু এখানে এন্টার করতে বলবে যখন আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দেওয়ার পর কিন্তু আপনাদের এইরকম ধরনের আরেকটি অপশান দেবে এখানে চেঞ্জ পাসওয়ার্ডের অপশন দেবে এবার এখানে আপনার নতুন দুটি পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেবেন একটি পাসওয়ার্ড দেবেন এখানে দেওয়ার পর এখানে কনফার্ম করবেন সেই পাসওয়ার্ডটি পাসওয়ার্ডটি দেবেন দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক এরকম ধরনের ইন্টারফেস দেখাবে এখানে ইয়েস আই এম ইন অপশানে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে আরেকটি অপশন শো করবে সেটা হচ্ছে আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সেই দু বছর তিন বছর আগেকার যেই জিমেলটা আপনার তৈরি করেছেন সেই জিমেলটি কিন্তু আবার আপনার মোবাইলে কিন্তু চলে আসবে এখানে দেখবেন গুগল সার্ভিসের অপশান দেবে এটা কিন্তু আপনার মোবাইলে কিন্তু আবার চলে আসবে বা নতুন মোবাইলে কিন্তু আপনাদের সেই পুরনো আইডিটি কিন্তু চলে আসবে এরকমভাবে কীভাবে আনতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম ঠিক এরকমভাবে কিন্তু আপনারা করতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে এই একটি উপায়ে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের সেই পুরনো বা হারিয়ে যাওয়া জিমেল আইডি কিন্তু বের করতে পারবেন এই উপায় কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন